আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা দিস সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল নিয়ে আপনারা আমার অনেক ভিডিও অলরেডি দেখে ফেলেছেন এবং সেখান থেকে আপনাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসে মোবাইল ভার্সনের ভিডিওগুলো তৈরি করার জন্য আর সেই সুবাদেই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল আপনি ক্রিয়েট করতে পারবেন বা সেট করতে পারবেন আপনার মোবাইল ফোন ব্যবহার করেই এক্স্যাক্টলি কিছুদিন আগেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে কাস্টম ইওয়ারেল সেট করা নিয়ে আপনার যদি নানান ধরনের সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো সমাধান করে কিভাবে আপনি আপনার কাস্টম ইওয়ারেল সেট করতে পারবেন তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদমই অল্প সময় মোবাইল ফোন ইউজ করে খুব সহজেই কিভাবে আপনি আপনার কাস্টম ইওয়ারেল ক্রিয়েট করতে পারবেন সেটা দেখাতে চলেছি সো ভিডিও শুরু করার আগে বলে চাচ্ছি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দিন সো লেটস গেট স্টার্ট বন্ধুরা প্রথমে আপনাকে জেনে নিতে হবে ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করতে বা কাস্টম ইউআরএল পেতে আপনার চ্যানেলের বা আপনার যে ইউটিউব অ্যাকাউন্টটা আছে সেটার এলিজিবিলিটি কি এলিজিবিলিটি নাম্বার ওয়ান হচ্ছে আপনার চ্যানেলে অন্তত পক্ষে ওয়ান হান্ড্রেড অ্যান্ড মোর সাবস্ক্রাইবার থাকতে হবে তার মানে একশো বা তার বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে নাম্বার টু হচ্ছে আপনার চ্যানেলটার মেয়াদ মানে আপনার চ্যানেলটা খুলেছেন সেই খোলার যে মেয়াদটা সেটা অন্তত পক্ষে তিরিশ দিন বা থার্টি ডেইসের উপরে থাকতে হবে যেটা আপনি এক মাস বলতে পারেন এক মাসের চাইতেও বেশি আপনার চ্যানেলের মেয়াদ হতে হবে তারপর আপনি কিন্তু হানড্রেড সাবস্ক্রাইবার অ্যান্ড ওভার সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কাস্টম ইউর সেট করতে পারবেন তিন নম্বর যে অপশনটা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে আপনার চ্যানেলে অবশ্যই একটি প্রোফাইল পিকচার থাকতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমাদের টেক লিমিটেড চ্যানেলে একটা প্রোফাইল পিকচার আছে টি ইউ দিয়ে নিচে লিখে আছে আমাদের চ্যানেলের নাম যেটা আমাদের লোগো এরকম একটা প্রোফাইল পিকচার আপনি চাইলে আপনার চ্যানেলের লোগো বা আপনার নিজের পিকচার দিয়েও কিন্তু একটা প্রোফাইল পিকচার সেট করতে পারেন এবং চার নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে অবশ্যই আপনার চ্যানেলে একটি চ্যানেল আর্ট বা চ্যানেলের ব্যানার বা আপনারা কভার ফটো যেটাই বলেন না কেন এটা অন্তত পক্ষে অবশ্যই সেট করা থাকতে হবে সো এই চারটা ক্রাইটেরিয়া যদি আপনি ফুললি মেনটেন করে থাকেন এবং কমপ্লিট করে থাকেন তাহলে সেক্ষেত্রেই কিন্তু আপনি কাস্টম ইউয়ারেল সেট করতে পারবেন সো এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার মোবাইল ফোন ইউজ করি একজাক্টলি মুঠো ফোন ব্যবহার করি কাস্টম ইউ সেট করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য আজকের ভিডিওতে আমরা যেই চ্যানেলটির কাস্টম ইউআরএল সেট করব সেটা হচ্ছে খাদিজা তামান্না নামের এই চ্যানেলটি আমার ওয়াইফের ভিডিও ডিসক্রিপশনের চ্যানেলের লিঙ্কে আছে মাঝে মাঝে ব্লগ ও আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন তো পাঁচশো সাতান্ন জন সাবস্ক্রাইবার আছে অলরেডি দেখতে পাচ্ছেন ওর চ্যানেলে সো ওর চ্যানেলটার মেয়াদও এক মাসের বেশি হয়ে গিয়েছে তো এখন এটার কাস্টম ইউআরএল কিন্তু আমরা ইউটিউব অ্যাপ থেকে না গুগল ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি সেখান থেকে সেট করব ঠিক আছে আপনারাও চলে আসবেন গুগল ক্রম ব্রাউজারে এরপর ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন যদি চ্যানেল সাইন ইন করা না থাকে তাহলে সেক্ষেত্রে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে বা ইমেল দিয়ে আপনি সাইন ইন করে নেবেন আর সাইন করা থাকলে সরাসরি থ্রি ডট আইকনে গিয়ে ডেস্কটপ সাইড মোডে ক্লিক করে কনভার্ট করে নেবেন ডেস্কটপ মোড়ে তারপরে দেখতে পাচ্ছেন যে হোম পেজটা ডেস্কটপ মোডের মতো হয়ে গিয়েছে একদম কম্পিউটারের মতো দেন আপনি সরাসরি চলে যাবেন আপনার চ্যানেলের লোগোতে তারপর সেখান থেকে ইউ চ্যানেল ইউব চ্যানেলে ক্লিক করলে আপনার সামনে একদম কম্পিউটারের মতোই চলে আসবে যেভাবে আসতো আসার পরে এটাকে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি চাইলে জুম ইন জুম আউট করতে পারেন ফিঙ্গার ইউজ করে দেন আপনাকে যেতে হবে কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের যে আইডিটা আছে সেটা আপনার ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপ থেকে লগ ইন করা থাকলেও কোনো প্রবলেম নেই তবে থাকলে যেন সেই চ্যানেলটাই লগ ইন করা থাকে সেটা খেয়াল করবেন করার পর দেখতে পাচ্ছেন সরাসরি চলে এসেছি কাস্টমাইজ চ্যানেলে তো কাস্টমাইজ চ্যানেলে আসার পরে এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন বেসিক ইনফোতে ঠিক আছে তো বেসিক ইনফোতে আসলে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল নামে একটা অপশন আমরা অলরেডি পেয়ে গিয়েছি এবং সেট এ কাস্টম ইউ আর এল ফর ইউর চ্যানেল এই অপশনটাও কিন্তু আমরা পেয়েছি যদি আপনারা এই অপশানটা না পান আপনাদের সব কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট হওয়ার পরে তাহলে কী করবেন সে সম্পর্কে অলরেডি আমাদের একটা ভিডিও আছে সেই ভিডিওটার লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেটা দেখে নেবেন তো সেট এ কাস্টম ইউআরএল ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে সাজেশন দেওয়া হচ্ছে অ্যাজ আওয়ার অ্যাজ আওয়ার চ্যানেল নেইম আমাদের চ্যানেল নাম নামটা হচ্ছে খাদিজা তামান্না তো আমরা সেভাবেও দিতে পারি অথবা আপনি চাইলে খাদিজা তামান্নার সাথে নিচের বক্সটাতে ক্লিক করে আরও কিছু যোগ করতেও পারেন তো আমরা খাদিজা তামান্নাই দিব দিয়ে জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করে কনফার্ম দিয়ে দিলেই কিন্তু আমাদের কাস্টম ইউআরএলটা অলরেডি সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদমই ইজি আপনি যদি চান যে আপনার চ্যানেলের নামের সাথে আর অন্য কিছু অ্যাড করবেন বা যেটা সাজেস্ট করছে সেটার সাথে অন্য কিছু অ্যাড করতে চাইলে নিজের করে নেবেন তো আমরা এখন আমাদের গুগল ক্রম ব্রাউজার গিয়ে ইউটিউব ডট কম স্ল্যাশ খাদিজা তামান্না লিখে সার্চ করে দেখি আমাদের চ্যানেলটার কাস্টমিয়ারেল সেট হয়েছে কি না ঠিক আছে অবশ্যই হয়ে গিয়েছে কারণ আপনাদের সামনেই আপনাদেরকে নিয়েই কিন্তু আমি সেটটা করলাম তো এবার জাস্ট আমরা ইন্টার চাপবো বা আমরা প্রেস করব সার্চ আইকনে প্রেস করার পর দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের সেই ইউটিউব চ্যানেলটিতে নিয়ে আসা হয়েছে যে ইউটিউব চ্যানেলটির কাস্টমিও আমরা মাত্র সেট করলাম তো ভিডিওটি ভালো লাগলে প্রয়োজনে আসলে বা কাজে আসলে উপকারে হলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তীতে এ সম্পর্কে আরও কি কি ভিডিও আপনারা পেতে চান সেগুলো আমাদেরকে সাজেশন হিসেবে আপনি মতামত কমেন্ট করে জানাতে পারেন সো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু